আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নে দলের সভাপতির উপর দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ বিরোধী দলের কেউ না থাকায় সরকারি দলের প্রার্থী হবেন 22তম রাষ্ট্রপতি পাঁচ বছর পর রোববার রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৬টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা ৫০০০ কোটি ডলারের বেশি সম্পদ খোয়ালেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি প্রতারণা ও কর ফাঁকির অভিযোগে শেয়ারের দরপতন এবং তরুণ প্রজন্মকে কৃষিমুখী করতে আবারও ফিরে চল মাটির টানের আয়োজনে ভবিষ্যতে কৃষির সাথে যুক্ত থাকতে চার শিক্ষার্থীর অঙ্গীকার কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান বসত ঘরে লাগাও আনুআশি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে বিরোধী দল কোনো প্রার্থী না দেওয়ার ঘোষণায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি দলের প্রার্থী মনোনয়নে সভাপতি শেখ হাসিনার ওপর দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ তারপরও রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন সংসদীয় মনোনয়ন বোর্ড এবং সভাপতি মণ্ডলীর সদস্যদের সাথে আওয়ামী লীগ সভাপতি আলোচনা করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা ওবায়দুল রশিদের রিপোর্ট ১৯৯১ সাল থেকে দেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে পরোক্ষ ভোটে যেখানে জাতীয় সংসদের সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন এ ভোটে নির্বাচিত হয়ে আব্দুর রহমান বিশ্বাস শাহাবুদ্দিন আহমেদ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ইয়াজউদ্দিন আহমেদ ও জিল্লুর রহমান দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন আর টানা দুই মেয়াদ শেষ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংবিধান অনুযায়ী পরপর দুইবারের বেশি কেউ রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন না তাই নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছে বাংলাদেশ এরই মধ্যে আলোচিত হচ্ছে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে দলের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে ওনার উপর দায়িত্ব দেওয়া আছে উনি চিন্তা ভাবনা করে যেটা সঠিক সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা অনুমোদন করব আর যদি আমাদের ডাকে ওনাকে দায়িত্ব দেওয়ার পরে উনি যদি মনে করেন ডাকার প্রয়োজন আছে আলোচনা করার প্রয়োজন আছে ডাকতে পারেন আলোচনা সেটাহলে হবে আর নাইলে উনি যদি মনে করেন যে একটা ঠিক করিয়া আমাদের তো জানাই দেবেন আমরা অনুমোদন দেব বৈশ্বিক সংকটে দেশের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করা সহ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার যোগ্য ব্যক্তিকে আওয়ামী লীগ মনোনয়ন দেবে বলে জানান আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ এমন একজন রাষ্ট্রপতি চায় যিনি তার অতীত কর্মকাণ্ড দ্বারা প্রমাণ করেছে যে তিনি বাংলাদেশের একজন গর্বিত সিটিজেন এবং বাংলাদেশের জন্য আগামীতে তার কাজ করার মতো সক্ষমতা আছে এই আমাদের পার্লামেন্টারি পার্টির বৈঠক হবে এবং এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়ামেরও বৈঠক হতে পারে তো বৈঠকের মধ্যে আলোচনাক্রমে সিদ্ধান্ত হবে যে আগামী মহামান্য রাষ্ট্রপতি পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন তিনি পাবেন তফসিল অনুযায়ী ১২ই ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আর রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৯শে ফেব্রুয়ারি ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা পাঁচ বছর পর রোববার রাজশাহী সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারে সফরে ২৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী যেগুলো নগরবাসীর কর্মসংস্থান তৈরির পাশাপাশি রাজশাহী নগরীকে করবে আরও সমৃদ্ধ রাজশাহী থেকে আলী আজগরের ভিডিও চিত্রে সাদি মাহমুদের রিপোর্ট উন্নয়ন আর সৌন্দর্যে প্রতিনিয়তই বদলে যাচ্ছে রাজশাহী মহানগরী প্রশস্ত সড়ক পরিচ্ছন্ন পরিবেশ নির্মল বায়ু সবুজ আর ফুলে ফুলে সাজানো সড়ক বিভাজক উন্নত নাগরিক সুযোগ সুবিধা এই নগরীকে আকর্ষণীয় করে তুলেছে এরই মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে দেশ সেরা শহরে পরিণত হয়েছে রাজশাহী মহানগরী বর্তমান সরকার রাজশাহীবাসীর জন্য নানা উন্নয়ন প্রকল্প উপহার দিয়ে এসেছে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন দায়িত্ব নেওয়ার পর সেই হার আরও বেড়েছে গত ১৪ বছরে প্রায় ১০,০০০ কোটি টাকার নানা উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে রাজশাহীতে
রাজশাহীকে এত কিছু দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে এবার কৃতজ্ঞতা জানাতে চায় রাজশাহীবাসী। এখানে শিশু হাসপাতাল সমাপ্ত হয়েছে, এখানে ডায়াবেটিক হসপিটাল, হার্ট হসপিটাল এগুলো সমাপ্ত হয়েছে, এখানে ক্যান্সার এবং কিডনি, লাংস এই সমস্ত নিয়ে আরেকটি ইউনিট নির্মাণ কাজ শুরু হয়েছে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন তিনি, সেটার ভূমি অধিগ্রহণের কাজ চলছে। সব কিছু মিলিয়ে আমাদের কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই, সেই কৃতজ্ঞতাটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই। এবারের সফরে 25টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন 6টির। বঙ্গবন্ধু হাইটেক পার্কে তরুণ প্রজন্ম, সেখানে কম্পিউটার আউটসোর্সিংয়ের কাজ তারা শুরু করে দিয়েছেন, এবং আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় যখন হয়ে যাবে সেখানে উন্নত মানের শিক্ষা এবং চিকিৎসা দুটোই পাওয়া যাবে। এখানে বিসিকের যে রপ্তানি এলাকাতে হয়ে সম্পূর্ণ হয়েছে সেখানে নতুন করে কারখানা হবে, কর্মসংস্থান হবে। এইভাবেই যে কাজগুলি তিনি করছেন পুরোপুরি সুফল পেতে হয়তো আরও 2-3 বছর লাগবে, কিন্তু সেগুলো সুফল ইতিমধ্যে আমরা পেতে শুরু করেছি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শহর জুড়ে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে, ব্যানার ফেস্টুনের শোভা পাচ্ছে সরকারের নানা উন্নয়ন চিত্র। প্রধানমন্ত্রীর এবারের জনসভায় 5 লাখেরও বেশি জনসমাগমের প্রত্যাশা করছে রাজশাহী আওয়ামী লীগ। পরিকল্পনা আর আন্তরিকতা থাকলে বাংলাদেশেও যে একটি সুন্দর নগর গড়ে তোলা যায় তার বড় দৃষ্টান্ত রাজশাহী। শিক্ষানগরী রাজশাহী তাই সারা দেশে এখন সকলের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে। রাজশাহী থেকে সাদি মাহমুদ, চ্যানেল আই। হিমালয় পর্বত ছুঁয়ে আসা তীব্র শীত দেশের উত্তর পূর্বাঞ্চলে কাঁপুনি ধরালেও আশ্রয়ণ প্রকল্পের হাজারো পরিবারকে আগের মতো সেই ভোগান্তিতে পড়তে হয়নি। এই আশ্রয়স্থল হাজারো মানুষকে স্বস্তি দিয়েছে। মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে শহীদুল্লাহ রাজুর ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। উত্তরের তীব্র শীত আর ঝড় বৃষ্টি থেকে বাসিন্দাদের পরম মমতায় আগলে রেখেছে কুয়াশায় মোড়ানো সারি সারি আদাপাকা টিনশেড ঘর। রংপুরের মিঠাপুকুরের ভক্তিপুর আশ্রয়ণ প্রকল্পে ঠাই হওয়া 150 পরিবারের বাসিন্দারা কেউ কেউ থাকতেন পলিথিন মোড়ানো ঝুপড়িতে, কেউ বা যাপন করতেন যাযাবর জীবন। শীত পানি চাইড পাখে কি করি এখন, না ডন্ডবার জায়গা না থাকলে বাবা জঙ্গলত থাকা নাকবেন না, ওইটাই বোঝেন, ওই জঙ্গলতেই পড়ি আসন, শিয়াল সাপ ঘরের ভেতর বেঙ্গে দেব কি থাকে, খাওয়াতে পারি না, তরকারি নেই, ওই এক পক্ষ চালান দিয়ে দুইজনে ভাগ করে খাই। মাটি টাটি নাই তখন এখানে ঘরে আসে খাদ্য জমিতে ছিলাম, এখানে ঘরে থাকবে যখন ছিল ঠান্ডা বেশি ছিল একটু, এখন ঠান্ডা কম লাগে একটু, ঘরে ঢুকলে কম লাগে, বাইরে বাড়লে ঠান্ডা বেশি লাগে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বলছেন জীবনে অনেকটা সময় কষ্টে পার হয়েছে, এবার ঘুরে দাঁড়াতে চান তারা। দুই একটা মাঝে মাঝে বাড়ি যাচ্ছিল, এই সবার উহাতে সহজ দিয়ে ঘুরে আসনো, না তুই তো উপায় নেই আসনতাম, তারপর তো যে ঘর আসি আসি তো মনে করো এখন ভালোই আছি। দুইজন ছেলে ছোটো লেখাপড়া করত, মানে একটা মেট্রিক পরীক্ষা এইভাবে দেবে আর একটা ক্লাস এইট পড়ে। পুরের মিঠাপুকুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পেই আশ্রয় পেয়েছেন 623টি পরিবারের 3000-এর বেশি মানুষ। আরও 174টি পরিবারকে প্রকল্পের আওতায় ঘর হস্তান্তর করা হবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, মিঠাপুকুর, রংপুর। মাত্র 3 দিনে ভারতের শেয়ার বাজারে $5,100 কোটি লোকসানের শিকার হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপ। যুক্তরাষ্ট্রভিত্তিক শেয়ার বাজার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের প্রতারণা আর কর ফাঁকি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশের পর থেকেই লোকসানের শুরু। প্রতিবেদন প্রকাশের পরবর্তী 3 দিনে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম প্রায় 20% কমে গেছে। আদানির দুর্নীতি ও জালিয়াতি নিয়ে বেশ কিছুদিন ধরেই অনুসন্ধান করছিল হিন্ডেনবার্গ রিসার্চ। 2 বছর অনুসন্ধানের পর গত মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় এতদিন বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে নাম ছিল গৌতম আদানির। তবে সাম্প্রতিক এই ধসের পর সেই তালিকায় তিনি 7ম স্থানে নেমে গেছেন বলে জানা গেছে। চ্যানেল আইয়ের হৃদয় মাটি ও মানুষের উদ্যোগে তরুণ প্রজন্মকে কৃষিমুখী করতে প্রতি বছরের মতো এবারও হয়েছে ফিরে চল মাটির টানে অনুষ্ঠান। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 4 শিক্ষার্থী ফিরে চল মাটির টানে সিজন 9-এ অংশ নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। শহরের তরুণ প্রজন্মকে আমাদের হাজার বছরের কৃষি ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে প্রতি বছর আয়োজন করা হয় ফিরে চল মাটির টানে অনুষ্ঠান। এবছরের আয়োজনকে ঘিরে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অংশ নেয় বাছাই প্রক্রিয়ায়।
সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনুষ্ঠান সম্পর্কে তাদের মতামত জানান। ফিরে চল মাটির টানে অনুষ্ঠানটি মূল উদ্দেশ্যই হল যারা শহরে তরুণ তরুণী তাদেরকে কৃষক সমাজের তাদের যে ঘাম ঝরানো পরিশ্রমে আমরা খেয়ে পরে বেঁচে থাকি তাদের জীবনটাকে দেখা। অনেক শিক্ষিত ছেলে ছেলে মেয়েরা কিন্তু এখন এই কৃষির সাথে সম্পৃক্ত হচ্ছে, তাতে কী লাভ? তাদের সবচেয়ে বড় লাভ হলো প্রোডাক্টিভিটি অনেক ভালো এবং ওদের তো কনসেপশন ভালো, ওরা জানে জ্ঞানী বুঝতে পারে, এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। অনুষ্ঠানের পরিচালক, কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইক সিরাজ কৃষিতে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। আপনি গ্রামে যাবেন কেন? আপনাকে নিয়ে গিয়ে আমার লাভটা কি? আপনাকে নিয়ে গিয়ে আমার লাভটা হচ্ছে আপনি যাচ্ছেন না, চারজন বা দুজন কিন্তু রিপ্রেজেন্ট করছেন এখানে 40 জন বা 50 জন যে থেকে থাকে সবাইকে। আপনি শিখে আসবেন ধান লাগানো শিখে আসবেন বা একটা গরুর খামার কী করে পরিচালনা করে, একটা মুরগির খামার কী করে পরিচালনা করে সেটা দেখে আসবেন। এই জগৎটাকে আপনি এতদিন ইগনোর করে যাচ্ছেন, আপনি ভাবেন নিয়ে জগৎটা দেখে একটিবারের জন্য আপনি চিন্তা করেন নি, অথচ সে আপনার মানুষ পরে সে পরিবর্তনটা আসবে। নানা বিচার বিশ্লেষণ শেষে এবছরের ফিরে চল মাটির টানে অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 4 শিক্ষার্থী। আমি ছোটবেলা থেকে এরকম শোগুলো দেখতাম, আমি যে সুযোগ পাবো এটা কখনো চিন্তা করিনি। তো আমার অনেকদিনের ইচ্ছা যে আমি এই প্রোগ্রামে পার্টিসিপেট করব, তো আজকে আমার এই স্বপ্নটা সার্থক হয়েছে। কৃষিকাজ দেখেছি কিন্তু অতটা কাছ থেকে দেখা হয়নি, কিন্তু এখন একটা জায়গায় যাব, তাদের ইকোনমিক অবস্থা সোশিও ইকোনমিক অবস্থা দেখব, তো এটা ভেবে ভালোই লাগছে। ওনার সাথে থেকে ফিল্ডে যাওয়ার সুযোগ হবে এটা ভেবে খুবই এক্সাইটেড লাগছে। এবারের ফিরে চল মাটির টানে অনুষ্ঠানে অংশ নিয়ে ভবিষ্যতের কৃষির সাথে যুক্ত থাকার অঙ্গীকারের কথা জানিয়েছে শিক্ষার্থীরা। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা। ফিরে চল মাটির টানে প্রচারিত হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। দর্শক, এবারে অশোক লেল্যান্ড ইফাত অটোস লিমিটেড বিরতি, এবং ফিরে এলাম বিরতির পর। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকে ঘিরে রাজশাহী মহানগরী জুড়ে এখন সাজ সাজরব। মহানগরীর বিভিন্ন স্থানে চলছে প্রচার প্রচারণা ও মিছিল মিটিং। শুক্রবার বিকেলে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাব্লিউ সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা সহ অন্যরা। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। লাভজনক ফসল হওয়ায় এই অঞ্চলের অনেক চাষি এবার তামাক ছেড়ে ভুট্টা আবাদে বেশি আগ্রহী হয়েছেন। অনুকূল আবহাওয়ায় ভুট্টার ভালো ফলনের আশা করছেন চাষি। বর্তমান বাজার দরেও খুশি তারা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা রিপোর্ট। 14,500 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরেছিল কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 18,000 হেক্টরে হয়েছে ভুট্টার চাষ। প্রতি বিঘায় ভুট্টার ফলন এসছে 40 থেকে 50 মণ। ভুট্টা চাষে চাষিদের বিঘাপতি খরচ হয়েছে 12,000 থেকে 15,000 টাকা। ভুট্টা চাষে লাভজনক বেশি হয়েছে। এক বিঘি জমি আপনার খরচ হয়েছে খুব দূর হাইস্ট 15,000 টাকা কাটা বাড়া পর্যন্ত। তো আপনার গত বছর যে 50 মণ করে ভুট্টা হয়েছে দেখা যাচ্ছে 1,000 টাকা মণ বিক্রি হয়ে গেছে বাড়ি থেকে, 15,000 পেয়ে তাহলে 35,000 টাকা লাভ পাইছে। এবার আল্লাহ দিক ফলন যে দেয় ভালোই দেবে ফলন, দাম দিতে হয় 1,000 কেজির দাম হয় 50 মণ হইল পরে 50,000 হবে চাষি বাইবে। অনেক চাষি তামাক ছেড়ে ভুট্টা আবাদের বেশি আগ্রহী হয়েছেন। চাষিরা জানান তামাক চাষে খরচ ও পরিশ্রম দুটোই বেশি, অল্প খরচে ভুট্টা চাষ করে অধিক লাভবান হতে পারছেন তারা। গত বছরে তামাক বেশি ছিল কিন্তু এই বছরে ভুট্টা চাষটা বেশি হয়েছে, অল্প খরচে লাভবানটা চাষি বেশি পেয়েছে, এই কারণে এবছরে ভুট্টা চাষটা গত বছরের তুলনায় অনেক বেশি আছে। এবছর ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,000 মেট্রিক টন। আবহাওয়া ভালো, আমাদের যে ফল নার্মিং অনেকটা পোকা মেনলি ভুট্টার ক্ষতি করে থাকে, কিন্তু আবহাওয়াটা ঠান্ডা থাকাতে সেই পোকার আক্রমণটা কমেছে। আশা করি আমাদের বাম্পার ফলন হবে
ভুট্টার। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। উট পাখি গবেষণা খামারে ব্যাপক সাফল্য পেয়েছে দিনাজপুরের হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদে বিকল্প প্রাণীজ আমিষের উৎস এই উট পাখি। দুর্লভ এই উট পাখির বংশ বিস্তারেও কাজ করছেন তারা। দিনাজপুরের শাহ আলম শাহের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলী মালরাজের রিপোর্ট। প্রথম দিকে খরগোশ নিয়ে গবেষণার কাজ শুরু করার পর বাংলাদেশের আবহাওয়ায় খরগোশের প্রজনন সহ অন্যান্য বিষয়ে ভালো ফলাফল পাওয়ার পর উট পাখি নিয়ে গবেষণা শুরু করে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিদিনই খামার দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। উট পাখির খামারে অনুপ্রাণিত হয়ে খামার গড়তে আগ্রহের কথা জানান অনেকেই। আমি খামারটা দেখতে আসছি, উট পাখি পাশেই আপনার গাভী, তার পাশে আপনার বিভিন্ন প্রজাতির পশু পাখি এখানে আছে, ভবিষ্যতের জন্য আমারও যাওয়ার ইচ্ছা আছে। এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে, এটা দেখাশোনার লোকজন যাক ভালো মনে করতেছে, আমাদেরকেও ভালো লাগছে, সব কিছু লোকজন বাইরে দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন জায়গা ছড়ে যাচ্ছে। প্রায় পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকা থেকে 7টি এবং এক বছর আগে 15টি উট পাখির বাচ্চা নিয়ে আসা হয়। একটি প্রাপ্ত বয়স্ক উট পাখির ওজন 100 থেকে 150 কেজি পর্যন্ত হয়ে থাকে। হাজি দানেশ ইউনিভার্সিটির সাথে আমার চুক্তি হয় যে এই প্রাণীগুলো বাংলাদেশের খামারি পর্যায়ে কতটুকু ফলপ্রসূ, কীভাবে এটাকে মান উন্নয়ন করে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায়। আমি খুব আনন্দিত যে ধরনের প্রজেক্টের সঙ্গে জড়িত থাকার জন্য, যদি আমরা এটাকে সফলভাবে বাস্তবায়ন করতে পারি আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। জেলার মধ্যে আমরাই সর্বপ্রথম উট পাখির খামার করছি এবং উট পাখির খামার করে আমরা আসলে লাভান্বিত, লাভবান। গবেষণায় প্রাপ্ত ফলাফলে সারা দেশে উট পাখির খামার গড়ে তোলা সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। আমাদের এখানে যে উট পাখি বা অস্ট্রিচ যেটা আছে সেটা আসলে আমাদের প্রথমে নিয়ে আসা হয় রিসার্চ পারপাসেই। অস্ট্রিচগুলো আছে ওখানে সুন্দরভাবে রেয়ার হচ্ছে এবং পাশাপাশি আমাদের গবেষণার কাজেও আমরা ইউজ করতেছি, এবং যারা ব্যক্তিগত পর্যায়েও যারা আসলে ইন্টারেস্টেড হচ্ছে তারাও এখান থেকে পরামর্শ নিয়ে যাচ্ছে বাণিজ্যিকভাবে এগুলো লাভজনক হয়েতে আরও কীভাবে চাষ করানো যায়, আরও কীভাবে সংখ্যা বৃদ্ধি করানো যায়। আলিমাল রাজি, চ্যানেল আই। এবারে খেলার খবর। ফ্রুটিকা নিপে।